আজকের আকর্ষণ জোড়া পাটাপাটি 26। দ্বিতীয় আকর্ষণ পুরাই মাখন খাসি 13.5। যেখান থেকেই ছাগল কিনেন সুস্থতা দেখে যাচাই বাছাই করে ছাগল কিনবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি শিল্প চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ সুখের। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? আজ আমি অবস্থান করছি নাটোর জেলার নরনাগা থানার শাখারিপাড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত ভাইরাল আবু ভাইয়ের ছাগলের খামারে। আবু ভাইয়ের ছাগলের খামার মতো নামকরণ, এটি একটি বিক্রয় কেন্দ্র। আবু ভাই দীর্ঘদিন যাবত উন্নত জাতের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। বর্তমানে আবহায়ের খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে ও সেগুলোকে আবহায় কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আমি সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন আমাদের নতুন নতুন হাটের ও খামারের প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে শেয়ার করে আপনাদের মধ্যে দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে বড়র মতো আবারও আপনার খামারে চলে আসলাম। তো মোটামুটি আজকে কেমন কালেকশন? কালেকশন অনেকগুলাই করেছিলাম, বড় বড় একই কাহিনী। এক ভাই নিয়ে নিছে, দুই ভাই মিলে নিয়ে নিছে, অনেকগুলা নিয়ে নিছে, আর বাদ বাকি যা আছে তাই আমি দেখাবো। আচ্ছা, বাদ বাকি যা আছে তা কিন্তু এখন আপনাদের দেখানো হবে। যে দেখতে পাচ্ছেন, এই যে ভাই কি ছাগল এগুলো? ভাই এটা আপনার দুইটা দুই জাতের, দুই মায়ের। এটা আপনার শিরোহী তোতার ক্রস পাঠার বাচ্চা। শিরোহী তোতার ক্রস পাঠার বাচ্চা? আচ্ছা, এটা হরিয়ানা শিরোহীর ক্রস। এটা হরিয়ানা শিরোহীর ক্রস? হ্যাঁ, যে পিঠটা ডাউন দেখেন। আচ্ছা, পিঠটা ডাউন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মুখের পাঁচটা বেশ ভালো। হ্যাঁ, এই যে বেশ বাচ্চা, সেও ভালো আছে। এটা আপনার মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। আচ্ছা, কয় মাস করে চলে ভাই? দুটোর বয়স 3 মাস আপ আছে। দুটারই বয়স 3 মাস করে আপ আছে। 3 মাসের একটু ঘুরায় দেখাবো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, জোড়া দামটা কেমন নির্ধারণ করছেন? জোড়া আপনি 26। আচ্ছা, জোড়া 26, সেক্ষেত্রে হোম ডেলিভারি গোটা বাংলাদেশ, ডেলিভারি চার্জ গোটা বাংলাদেশ, হোম ডেলিভারি ফ্রি। এই যে একটু ভালো করে দেখায় দেন, মানে ভিডিও করার সময়টা খুবই কম, নাই বললেই চলে, ভিডিওতে ভালো করে দেখায় দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভিডিওতে ভালো করে দেখায় দেন। ভিডিওতে আমি ভালো করে দেখা দিচ্ছি। এই যে আমি আবারও বলে দিচ্ছি, এটা পাঠার বাচ্চা, পাঠার বাচ্চা, এটা পাঠির বাচ্চা, পাঠির বাচ্চা। দর্শক, আবারও দেখা দেন ভালো করে, ঘুরায় ফিরায় আপনারা দেখা দিচ্ছি। হ্যাঁ, এই যে যারা নতুন করে ভিডিও চান, এই ভালোভাবে দেখলে পরবর্তী আপনাদের আশা করি ভিডিওটা লাগবে না। এই যে ভালো করে দেখা, ভালো করে দেখা দিচ্ছি দর্শক, একদম ফ্রেশ বাচ্চা। আচ্ছা, পরবর্তী আকর্ষণে আমরা চলে যাব। জি ভাই। আচ্ছা ভাই, ভাই এই যে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা আপনার শিরোহিত তার ক্রস বাচ্চা। শিরোহিত তার ক্রস দ্বিতীয় আকর্ষণ ছিল এটা? জি, এটা আপনার 3 মাসের মতন বয়স হবে এরকম। আচ্ছা, 3 মাসের মতো বয়স হবে, তাই না? এই যে বাচ্চাটা অনেক ভালো, প্রিন্টের জন্য ভালো, বাচ্চাটাও ভালো, কান টান দেখা দেন একটু ভালো করে। একটু ভালো করে দেখা দিচ্ছি দর্শক, এই যে প্রিন্টের বাচ্চা। হ্যাঁ, প্রিন্টের বাচ্চা। এই যে অনেক সুন্দর, কয় মাস তুলতেছে ভাই? এটা 3 মাসের মতো। 3 মাসের মতো? আচ্ছা, 3 মাসের মতো। এটা খাসি? খাসির বাচ্চা, খাসির বাচ্চা, খাসির বাচ্চা। আচ্ছা, দামটা কেমন নির্ধারণ করছেন? 13.5। 13.5, একটু ঘুরে দেখা দিন। হ্যাঁ, এই যে একদম ফ্রেশ, এই কান্টানো বেশ বড় আছে। এই যে বাচ্চা, সেও ভালো আছে, ভালো বাচ্চা, অনেক সুন্দর আছে। ঠিক আছে, পরবর্তী তা বাদে আর একটু বলি, আমি তো একদম ফিক্সড রেটে ছাগল চলিচ্ছে গোটা বাংলাদেশ, ডেলিভারি চার্জ ফ্রি, বিকাশ খরচও সম্পূর্ণ, সম্পূর্ণ ফ্রি, মানে বিকাশ খরচও দেওয়া লাগবে না, খালি যেটা দাম সেটাই আপনারা দিবেন। ভিডিও যারা আপনাদের অনেক আগে থেকে যারা ফলো করে তারা জানে। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আবু ভাইয়ের হাতে আরও দুটি বাচ্চা। তো কি জাতের বাচ্চা এগুলো ভাই? আপনার এটা আপনার দুইটা দুই মায়ের বাচ্চা? দুইটা দুই মায়ের বাচ্চা, দুই মায়ের বাচ্চা। জি, এই যে খুবই চঞ্চল বাচ্চা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা আবু ভাই, ভাই এই যে দেখতে পাচ্ছি আপনার হাতে আরও দুটি বাচ্চা। দুটাই মেয়ে বাচ্চা? দুটাই মেয়ে বাচ্চা। আচ্ছা দর্শক, দুটাই কিন্তু মেয়ে বাচ্চা? দুটাই মেয়ে বাচ্চা, দুটাই মেয়ে বাচ্চা। এই যে বাচ্চার কালার গ্রেড কিন্তু বেশ ভালো। এই যে মুখের পাঁচ থেকে শুরু করে, এই যে অনেক সুন্দর বাচ্চা। হ্যাঁ, ভালো বাচ্চা। কয় মাস চলে এটা? আপনার 2.5 মাসের উপরে হবে, 3 মাসের নিচে। 3 মাসের নিচে, 2.5 মাসের উপরে, তাই না? এরকম। আচ্ছা, এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আচ্ছা দুটোই মেয়ে বাচ্চা, তাই না ভাই? দুটোই মেয়ে বাচ্চা, দুটোই মেয়ে বাচ্চা। হ্যাঁ, আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখাবো, কারণ আবু ভাই খুব ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের ওই পরবর্তী যে ভিডিওগুলা এগুলা কিন্তু আসলে ভিডিও করার সময় পায় না, এই জন্যেই এই ভিডিওতে আপনাদের ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। হ্যাঁ, এই যে
আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে আমি দেখাবো, আপনারা একটু ভালো করে দেখে নেবেন যেন পরবর্তী যেন ভিডিও আপনাদের না দেখা লাগে। ওপাশটা দেখাবো আমরা, এই যে এপাশ ওপাশ সব দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো অনেক সুন্দর বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন মুখের পাঁচ থেকে শুরু করে কালার কান। তো ভাই কেমন নির্ধার করছে যে জোড়া বলবেন? এটা আপনার 23.5, 23.5। আচ্ছা দর্শক, 23.5 জোড়া, 23.5 হোম ডেলিভারি ফ্রি গোটা বাংলাদেশ, গোটা বাংলাদেশ। এই যে 23.5 বাত, কেউ কাইটে নিলেও সমস্যা নাই, অর্ধেক অর্ধেক দাম, দুটো একই দাম। আচ্ছা দুটো একই দাম, মানে অর্ধেক অর্ধেক দাম হবে, তাই না? হ্যাঁ অবশ্যই দিবে। আমার ভিডিও যাওয়ার পরে আপনার মনে করেন তারিখ দেখবেন, ফলো করবেন, দুদিন পরে ওই ছাগলের জন্য কি আর ফোন দিবেন না, কারণ ওগুলো ছাগল কিন্তু সচরাচর বিক্রি হয়ে যায় দুদিনের মধ্যে, একদিনের মধ্যে বিক্রি হয়ে যায়, কিন্তু সর্বোচ্চ টাইম দুদিন, আউ ভাই দুদিন নিছে, দুদিন পরে তারিখ দেখবেন। আউ ভাই সচরাচর কিন্তু বলেই থাকে যে তারিখ দেখে কিন্তু ঠিক দুদিন পরে কিন্তু আর ফোন দিবেন না, এই জন্য অবশ্যই আগে ভাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজায় রাখলে কি কেমন হয়, ওই যে আপডেটটা আপনাদের একদম চলে যাবে যে আজকে ছাড়বো, এই আজকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা ভাই, ভাই এই যে আপনার হাতে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটি সাগি। আচ্ছা খুব ভালো একটা বাচ্চা, খুব ভালো একটা। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন, মানে বেশ ধরে বড় হয়ে গেছে, শুধু ধরে না ওর সব দিক দিয়েই ভালো, সব দিক দিয়ে, হ্যাঁ তাই না, এগেটের বাচ্চা বলতে পারেন আপনি, ক্রসের ভিতরে এগেটের বাচ্চা, মানে তোতাপুরি ক্রস, এটা আপনি মেয়তি তোতা বলে, মেয়তি তোতা। এই যে মেয়তি তোতার ক্রস দর্শক দেখতে পাচ্ছেন, একটু পাঁচটা আমরা দেখাবো। এই যে এ ক্লাস, এই ছোটটা দেখুন, এ ক্লাস দেখতে পাচ্ছেন আপনারা, এবং কানগুলো 18 ইঞ্চি পাড়ি আছে মনে হয়, 18 ইঞ্চি মানে কাছাকাছি যাইতে পারে, কম বেশি হতে পারে, ওরকম আর কি, হ্যাঁ এটা মাপ নাই, মাপ করা নাই, ওরকম হতে পারে। তো এর বয়সটা কেমন? 8 মাস বয়স, 8 মাস। আচ্ছা 8 মাস বয়স, আচ্ছা কয় মাস পরে হিট আসতে পারে ভাই? আপনি তো তা সচরাচর 10 মাস, 10 মাস, 10 মাসে হিটে আসবে, হ্যাঁ তার মানে আর 2 মাস পরে কিন্তু এটা হিটে আসবে, আশা করা যায়, আশা করা যায়। তো মোটামুটি কেমন দাম রাখেন এটা? দাম বলতে ওই যে ফিক্সড, এ বাচ্চাটা কিন্তু অনেক ভালো বাচ্চা, যারা নতুন বা খামার করার জন্য নিতে পারেন, বা শখ করে দু একটা বাড়িতে, হ্যাঁ বাচ্চা পালতে পালতে চাচ্ছেন দু একটা বাচ্চা, তারা এই বাচ্চাটা নিলে নিতে পারেন, অনেক ভালো একটা বাচ্চা। এই বাচ্চা দিয়ে আপনার যখন আপনার অরিজিনাল যে পাঠা দিয়ে দিবেন না, তখন এ ক্লাস বাচ্চা কিন্তু বের হবে অবশ্যই। এই যে একটু ঘুরে দেখাবো ভাই, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওলানো বেশ মোটামুটি ভালো, দেখা দেন একটু, দেখা দে, এই যে, এই যে দেখেন ওলান দেখতে পাচ্ছেন আপনারা, 8 মাসের বাচ্চা, হ্যাঁ বেশ বড় সরো, মানে বড় সাগির মতো হয়ে গেছে, অনেক বড়, অনেক বড়। আচ্ছা সেক্ষেত্রে অনেকে একটু দেখায় দিব দাঁতে নিয়ে, একটু দেখা, হ্যাঁ অবশ্যই 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 দাঁতে নিয়ে, এই যে দাঁতনি, মানে অনেকে বুঝতে পারবেন না, অনেকে মনে করবেন বড় ছাগল, কিন্তু এই যে দাঁতটা দেখা দিলাম, এখনো কিন্তু দাঁত উঠে নাই। হ্যাঁ আপনার তোতা আপনার দুই দাঁত হওয়ার পরে মোটামুটি হিটে এরকম পরিবেশে আসে, আসে, হ্যাঁ আপনার। আর আরেকটা জিনিস কি, এগুলো ছাগল অনেক বড় হয় হিটে আসে, বাচ্চা তো বারো অনেক বড়, তো এটা তো ছোট ছোট বাচ্চা হয় না, এগুলো ছাগল অনেক বড়, এই জন্য অনেক দেরিতে হিটে আসে। তাহলে দামটা আরেকবার বলে দেবেন, 26.5, 26.5 দর্শক যেই নেবেন, এই যে 26.5 একদম দামটা নির্ধারণ করছে। এগুলো ছাগল অন্য খামারে যায় আমি ওগুলোর কথা বলবো না, আপনারা জানেন যে কয় টাকা বিক্রি হবে না হবে, ওগুলো আমি না বলি, আপনারা দেখে নেন, আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, খামার উপযোগী কিন্তু এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, তবে 2 মাস পরে কিন্তু হিটে আসবে, একটা ভালো পাঠা দিয়ে যদি এটা বিট করাতে পারেন সেক্ষেত্রে ভালো বাচ্চা কিন্তু বের হবে অবশ্যই, খুবই ভালো একটা বাচ্চা। আর প্রথমবার বাচ্চা দিলেই তো এই ছাগলটা, এই ছাগলটা আমার একটা বিশেষ, এই ছাগলটা মনে করেন বিক্রি হয়ে যাওয়ার পর অনেকজন চাবি, অনেকজন দেরিতে ভিডিওটা দেখবে, অনেকজন চাবি, আমার এটা একটা ব্যবসার যে একটা মনে করেন আমাদের একটা ইয়ে, আসলে ভালো জিনিসের চাহিদা, অনেকজন চাবি লাগে, এটাই নিয়ম। আপনারা যে মাঠের ভিতরে একটা প্রতিবেদন করেছিলাম বৃষ্টির কারণে, হ্যাঁ জি জি, ওই বাচ্চাটা আপনি 26.5 ছিল, ওই বাচ্চাটা কিন্তু ভিডিও যাওয়ার পরে পরে বিক্রি হয়ে যায়, অনেকজন এখনো পর্যন্ত চাবি বাচ্চা, এখনো পর্যন্ত, আসলে ওই ভিডিও এখনো পর্যন্ত কিন্তু দর্শকরা দেখতে আছে। তো ওগুলা ছাগল তো নেই জি, ওটা মোটামুটি 13-14 প্লাস, ওগুলো না ওগুলোর পরে তো আরো 200 পিস ছাগল গেছে, আরো 200 পিস ওগুলার পরে কিন্তু আরো 200 পিস ছাগল গেছে। হ্যাঁ আসলে ওটা তো মানে কয়েক সপ্তাহ আগের কার ভিডিও, তো মোটামুটি আজকে ভিডিওতে আরো ছাগল দেখাতে পারতাম, কিন্তু ওই যে প্রথমে বললাম এক দশক দুই দশক কয়েকটা ছাগল নিয়ে নিছে, অনেক ভালো ছাগল ছিল, বিটলের ছাগল যে যাক বলে, সেই ছাগলগুলো আমি কালেকশন করেছিলাম। আচ্ছা আচ্ছা, সে ছাগলগুলো আমি এক ঝলক দেখাবো, কিন্তু আসলে এগুলো ছাগল দেখালে অনেকজন
একটু রাগ করবে যে ভাই এগুলো ছাগল দিয়ে দিচ্ছেন, বা আমি সেটা জানি। আর এই ছাগলটা ভাই ভিডিওর সাথে সাথে করেনি, ও জানে যে আমার আজকে প্রতিবেদন আসার কথা, এরকম ভাই নিয়ে নিছে। ভাই ভাই এই দুটি বাচ্চা কাকে দিয়েছেন? এই দুটো বাচ্চা আমার একটা খুব কাছের লোকে দিছি। খুব কাছের লোকে দিছেন? আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই, দুটাই কি মেয়ে ছাগল নাকি? দুটাই মেয়ে বাচ্চা। আচ্ছা দর্শক, দুটাই কিন্তু মেয়ে বাচ্চা, একটু দেখাবো আপনাদের ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন দুটাই মেয়ে বাচ্চা, একটু ঘুরা দেখাবো। বিক্রি বাচ্চা অত ভালো করে আপনার ঘুরা দেখালে দর্শকের আর কি। ভাই কোথা থেকে নিল এটা? এটা আপনার খোকন ভাই নিছে, কুমিল্লা। খোকন ভাই নোয়াখালী। আচ্ছা তাহলে মোটামুটি ভাবে তো চলে যাবে, এটা কবে যাবে? কালকে দিয়ে দেবো সম্ভবত, মানে গাড়িতে একটু ঝামেলা, আর জানেন সবাই যে ঈদের কারণে একটু মালগুলো দেওয়া সমস্যা হচ্ছে। ওই যে ওখানে একটা বাচ্চা আছে, ওই যে কালকের প্রতিবেদনে যে বাচ্চাটা, হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চাটাও বিক্রি। আচ্ছা ওটা তো আপনি কালকে দেবো। আচ্ছা ঠিক। আচ্ছা আমার হাতে দেখতে পাচ্ছি আমরা দুটি বেশ বড় সড়ো বাচ্চা। এই যে কি জাতের বাচ্চা ভাইগুলো? এটা আপনার বিটলের বাচ্চা, বিটল তোতার ক্রস বাচ্চা। এই যে মুখ বিটল আর তোতার ক্রস, এই যে মুখ দেখতে পাচ্ছেন, মুখের পাঞ্চ ভাই। এগুলো বাচ্চা কিন্তু নাই, বিক্রি হয়ে গেছে। এই বাচ্চার জন্য কেউ ফোন দিয়ে না, আমি একটু দেখালাম যে। আচ্ছা আপনাদের দেখালো শুধুমাত্র যে বাচ্চা আমার কাছে থাকে কিনা, খালি একটু দেখালাম থাকে কিনা। এই যে ওই যে বিটলের চোখ কিন্তু ওটা চলে আসছে, এই যে মার্বেল চোখ, পুরোটা মার্বেল, পুরোটা মার্বেল চোখ চলে আসছে কিন্তু। হ্যাঁ দুই পাশে এই যে মুখের পাঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। বডি ফিটনেস কি এগুলো আসলে অনেক বড় হবে? দুটাই কি খাসি বাচ্চা? দুটাই খাসির বাচ্চা, শুধু অনেক বড় না। আমি তো একটা প্রতিবেদনে আসলে বিটল সম্পর্কে আমি অনেক বলেছি, এই ছাগলগুলো 120 কেজি লাইভ ওয়েট হবে। 120 কেজি লাইভ ওয়েট হবে কদিন পরে? এটা আপনি দেড় বছর, দেড় বছর পরে, সাড়ে চার মাসের মতন মোটামুটি বয়স আছে এখন। বয়স এখন চলতেছে সাড়ে চার মাসের মতো। এই দুটো বাচ্চা যে ভাই নিছে ও আপনার গরুর ফার্ম আছে। আচ্ছা গরু মানে বড় ফার্ম আছে? হ্যাঁ অনেক, উনি ছাগল চিনে, উনি জানে। আচ্ছা আচ্ছা এই যে, তবে সচরাচর আউফার কাছে কিন্তু ভালো ভালো হিট হিট কালেকশন থাকে, সেটা কিন্তু আপনারা সচরাচর সবাই জানেন। তো আসলে কালেকশনগুলো কিন্তু ভালো ভালো কালেকশন কিন্তু থাকে না, দর্শকরা শুনেন আগে কিন্তু নিয়ে নেয়। এগুলো ভাই মনে করেন প্রতিবেদনের আশাই করে না, এটা আপনি মনে করেন কি বলবো, আপনার প্রতিবেদন যে যাবে ভাই যে তারপরে নিবে এরকম কিছু না। তো আসলে এখন বেশিরভাগই আসলে দর্শকদের মানে বেশি ভালোবাসায় কিন্তু আসলে প্রতিবেদনের আগে কিন্তু। আচ্ছা আরেকটা এটা ধরে, আরেকটা বাচ্চা আমি দেখা দিই যে ভাই আপনার আরেকটা বাচ্চা, যে বাচ্চাটা নিচে বাচ্চাটা। আচ্ছা আচ্ছা এর লাইনেই থাকেন। এই যে আরেকটা বাচ্চা আমরা দেখাবো, দর্শক সাথেই থাকবেন আমাদের। একটু বাচ্চা কাকস একটু দেখায় দেন। এই যে, এই যে বাচ্চা কাহাকে বলে? এই যে, এই যে গোলা কম্বলটা দেখুন একটু, মুখের পাঞ্চ, এত সুন্দর বাচ্চা ভাই পাইছেন কোথায়? বাচ্চাটা দেখেন, এগুলো বাচ্চা মানে খালি বাচ্চা না, এগুলো বাচ্চার রাজা। বাচ্চার রাজা না, জাগা নিয়ে যাচ্ছে না, দেখছেন অনেক শক্তি, জাগা নিয়ে যাচ্ছে না, অনেক শক্তি বাচ্চাটা। এই যে তো ভাই, এটা কি জাতের বাচ্চা ভাই? এটা আপনার তোতার ক্রস একটা বাচ্চা। তোতার ক্রস না, কিন্তু ভালো মানের, খালি ভালো মান বললে হবে, এক ক্লাস, এক ক্লাস। হ্যাঁ ক্রসের ভিতরে এর থেকে আর গেটের বাচ্চা, ক্রসের ভিতরে এ ক্লাস বাচ্চা, দর্শক এর থেকে আর বাচ্চা হয় না, মানে এর মতো বাচ্চার হয় না। ভাই এটা কি খাসি বাচ্চা না? খাসির বাচ্চা ভাই, খাসির বাচ্চা। এই যে এই যে গোলা কম্বল, অনেক সুন্দর গোলা কম্বল, মানে বাচ্চা দেখে কিন্তু এই যে মনটা ভরে, অনেক ধর ভাই, অনেক ধর। এগুলা বাচ্চা কিন্তু আসলে অনেক বড় হবে। আচ্ছা কেমন রেটের বিক্রি হলো ভাই এটা? হ্যাঁ এটা আপনি 20,000, 20,000, 20,000। তো এটার বিষয়ে তো অনেকে কমেন্ট করবে যে আমার, আমি নিব, আমি নিব। এটা কিন্তু কই ভাই, কিন্তু গরু ফার্ম করে তাই, মানে ওই নিছে? হ্যাঁ বিটলের ওই দুইটা আর এই একটাই, তিনটে বাচ্চা ভাই নিছে, তিনটে বাচ্চা নিছে। হ্যাঁ ভাই জানে, আমি বললাম না যে ভাই ছাগল সম্পর্কে জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক মণ্ডলী মোটামুটি আউহার কাছে যা ছিল তা দেখানোর আপনাদের চেষ্টা করেছি। তো আশা করব আপনাদের যদি দামে দরে বা ছাগল যদি আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে আবু ভাইয়ের সাথে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ নাম্বারটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, দুটোই আছে। শুনেন বেশিবার ফোন দেওয়ার দরকার নাই, তখন বুঝবেন যে আমি ব্যস্ত আছি, শুধু স্ক্রিনশট মারে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ব্যাক করে দিয়ে দেন। এটা অনেকেই মিস্টেক করে, আর অনেকজন মানে আপনাদের ছাগল পছন্দ হলে স্ক্রিনশট মেরেই তাকে দিলেই কিন্তু সে কিন্তু আপনার সাথে কথা বলবে। আর আপনার মনে করেন স্ক্রিনশট মেরে ব্যাক করে দিলে আমার সাথে তো আর দাম দর করা লাগছে না, কারণ সেই সুযোগটা আর নাই, আর আমি একদম চিপ রেটে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথেই কিন্তু আমি এই জিনিসটা করেছি যে একদম ফিক্সড
এটা আপনার কিন্তু বুঝতে হবে, যারা বুঝে তারা জানে এর বিষয়টা কি। আমি বিক্রি করব 10, সেটা আমি দাম চাচ্ছি মনে করেন 28 বা হচ্ছে 18, সেরকম নয় ছয় না, আমি যেটা বেচবো সেটাই বলে দিই। আর যেটা ফিক্সড করা আছে ওটাই দাম, গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। আর একটা কথা বলে দিই, এই চিপা চাপার ভিতরে বাস ঢোকে না ভাই। অনেকজন মনে করেন বলে যে এই ভিতরে এর ভিতরে যাবে না, তো বাস তো আমার টাকা দেখি না, না ওটা মালিকানা গাড়ি। বাস যেখানে থামে সেখানেই আপনাদের কালেক্ট করতে হবে, যেখানে ছাগলটা নেন হাইওয়ের পাশে এরকম কোন জায়গা হতে হবে, হাইওয়ের পাশে। তো মোটামুটি ভিডিও তো প্রায় শেষ প্রান্তে চলে আসলাম ভাই, তো আজকের মতো কি বিদায় নিব? জি অবশ্যই। আচ্ছা আজকের মতো বিদায় নি, তো এই বিদায় সে বিদায় না, আবার অবশ্যই আবারও নেক্সট প্রোগ্রাম, আবার নেক্সট প্রোগ্রাম শুক্রবার আবার আপনাদের মাঝে কিন্তু ফিরে আসছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি, সবার সাথে কামনা করে আমি এর মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।